খুবই খারাপ পরিস্থিতি। আমাকে থাকতে হতো পাথরের তৈরি শেল্টারের ভিতরে, যার কোনো দরজা দরজা আছে জ্বালানো নাই, চারদিকে পোকামাকড়, সাপ, স্কর্পিয়ন, মাকড়সা ইত্যাদি ভর্তি। আল কায়েদার হাতে অপহরণ হওয়া বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তা একেএম সুফিউল আনাম দেশে ফিরেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার পাঁচ জাতিসংঘ কর্মীর মধ্যে বাংলাদেশের সুফিউল আনামও ছিলেন। সুফিউল আনাম ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা ট্রিবিউনের সাথে একান্ত সাক্ষাৎকারে আল কায়েদার হাতে বন্দি জীবনের নানা বিভীষিকাময় বর্ণনা দেন সদ্য মুক্তি পাওয়া এই সাবেক সেনা কর্মকর্তা। আমরা যদি কোনো অপারেশন পরিচালনা, মিশন পরিচালনা করি, তার আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। সরকার যদি আমাদেরকে অনুমতি দেয় নিরাপদ, যে যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গা নিরাপদ, এই এই মর্মে রিপোর্ট দেওয়ার পরেই কেবল আমরা এই ধরনের মিশন পরিচালনা করতে পারি। তো আমি এই ধরনের এইসব সব ফর্মালিটি সব পূরণ করেই 9 তারিখে রওনা হয়েছিলাম, সব শেষ করে 11 তারিখ ফিরছি, এবং 1:30-2টার দিকে আমাদেরকে সেই মেক্সিস চেক পয়েন্টে থামানো হলো। আমি লক্ষ্য করলাম আমার গাড়িটা ছিল 3 নম্বর গাড়ি, প্রথমে আর্মড এসকর্ট ভেহিকেল, আমার ফার্স্ট ভেহিকেল, তারপর একটা আমার ভেহিকেল, আমাদের পিছনে আছে আর একটা আর্মড এসকর্ট ভেহিকেল। আমি দেখলাম ওরা কথা বলছে প্রথমে, তার কিছুক্ষণ পরেই দেখলাম বেশ একটা উত্তেজনা। আমার ড্রাইভার আমাকে বলল যে স্যার দেখেন সামনে কিছু একটা হচ্ছে। আমি দেখলাম অস্ত্রধারী কিছু লোকজন ঘোরাঘুরি করতেছে আর এক কিছু লোক কথা বলতেছে। তার কিছুক্ষণ পরেই দেখি যে আমার ওই গাড়ি থেকে আমার স্টাফরা নেমে বাইরে দাঁড়িয়ে আছে এবং তারা অস্ত্রের সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে, এবং তার মধ্যে থেকে একজন হেঁটে এসে আমাকে অস্ত্রধারী আমাকেও বললো বের হয়ে আসতে। তো আমাদের নিয়ম বের হয়ে আসা, হুট করে বের হয়ে আসার নিয়ম নাই। তো আমি একটু ইতস্তত করতেছি, এটা দেখে ওরা বললো কি একজন একটা গ্রেনেড বের করে আমার জানলার সামনে এরকম করে দেখাতে লাগলো যে তুমি যদি বের হয়ে না আসোই আমরা এখানে একটা ইয়ে করবো, চার্জ করবো। তখন আমার হাতে আর কোনো উপায় ছিল না, আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে তারা আমাদেরকে আটকে নিয়ে ধরে নিয়ে আমাকে তুললো একটা গাড়িতে এবং আমার অন্যান্যদেরকে আরেকটা গাড়িতে নিয়ে তাদের অজানা উদ্দেশ্যে অজানা গন্তব্যে রওনা দিল। তারপর থেকেই দীর্ঘ 18 মাস আমি বিভিন্ন জায়গায় আমার সময় কেটেছে, এবং তারা আমাদেরকে প্রথমে 2 ভাগ করে নিয়ে, 2 দলে ভাগ করে নিয়ে, 1 দলে 2 জন আর 1 দলে 3 জন রেখে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। এবং কিছুদিন পরেই তারা আমাদেরকে তাদের দাবির প্রস্তাব নিয়ে ভিডিও করে তা বিভিন্ন জায়গায় প্রচার করার ব্যবস্থা করেছে। এই ওই সময় তারা আমাকে, আমি জানি না, আমার কোনো রকমের দাবি দেওয়ার কথা আমি জানি না, কিছুই বলে নাই, শুধু বলেছে তাদের দাবি আছে এবং সেটা পূরণ করার জন্য আমাকে ভিডিওতে বক্তব্য রাখার জন্য বলেছে। সবগুলো বক্তব্যই তারা প্রস্তুত করে নিয়ে এনেছে, তাদের প্রস্তুত করে, কোনোটাই আমার নিজস্ব বক্তব্য না, তারা প্রস্তুত করে এনেছে তাদের ভাষায়। তারপরে আমার সাথে যে স্টাফরা ছিল তারা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে দিলে পরে আমি সেটা শুধুমাত্র পড়েছি। না, কোনো শারীরিক নির্যাতন করে নাই, তাদের ব্যবহার খুবই ভালো ছিল। তারা সবসময় আমাদেরকে আশ্বাস করেছে যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তোমাদেরকে অপহরণ করেছি আমাদের কিছু দাবি দেওয়া মেটানোর জন্য। কোনো প্রকার নির্যাতন হ্যারাসমেন্ট করে নাই, তবে আমাদের তো ভীতির কারণ, সঙ্গত কারণেই আমরা ভীত থেকেছিলাম, কারণ তাদের হাতে ছিল অস্ত্র, তারা আমাদেরকে আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে এবং আমরা, আমাদের কোনো নিশ্চয়তা নাই যে আমাদেরকে মেরে ফেলবে বা আমাদেরকে আটকে রাখবে বা, কিন্তু তারা প্রায় সবসময় আশ্বাস দিচ্ছিল যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না। কিন্তু একদল অস্ত্রধারী লোক যদি কাউকে কোনো জায়গায় বন্দি করে রাখে ইচ্ছার বিরুদ্ধে, সেটা খুব একটা আশাব্যঞ্জক বা খুব একটা চমকপ্রদ কিছু হয় না। সুতরাং সেই ভীতিটা আমাদের ছিল। বাইরে আমরা গোলাগুলির আওয়াজ শুনলেই হতো, গোলাগুলি মাঝে মাঝে আওয়াজ শুনলে আমরা তো বুঝতে পারতাম না এই গোলাগুলিটার পরে কী হচ্ছে, এটা এই গোলাগুলিটা কি আমাদের উপরেই আসবে, আমাদের কাছে আসছে, বা কেউ আমাদেরকে এসে আমাদের আক্রমণ করবে কি না,
এটা তো আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। সুতরাং সেই ভীতিটা সবসময় কাজ করেছে। খুবই খারাপ পরিস্থিতি, আমাকে থাকতে হতো পাথরের তৈরি শেল্টারের ভিতরে, যার কোনো দরজা দরজা আছে, জ্বালানো নাই, ছোটো ছোটো ছিদ্র আছে, চারদিকে পোকা মাকড় সাপ স্কর্পিয়ন মাকড়সা ইত্যাদি ভর্তি, যখন তখন বের হয়ে আসে। এটা কোনো গল্পের কথা বলছি না, আমরা প্রায় ছয়টা সাপ মেরেছি আমাদের শেল্টার থেকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে স্কর্পিয়ন মেরেছি মনে করেন 4টা বা 5টা। আর স্কর্পিয়নের কীভাবে আসে এটার সম্বন্ধে, আমাদের দেশে তো স্কর্পিও নাই, মানে বিচ্ছুক যেটাকে বলে, এটা তো আমাদের দেশে নাই, আমরা জানিও না এটার চলাচল সম্বন্ধে, এটা কোথায় থাকে, কী কী হয়, সেই জন্য ওইটার ব্যাপারে আমার বেশি ভীতি ছিল। সাপ জানি কীভাবে আসে, মাকড়সা কীভাবে, মাকড়সা কিন্তু ছোটো মাকড়সা না, বড় মাকড়সা, ব্যাং ইঁদুর ইত্যাদি, যখন তখন আসতেছে, মাটিতে শুচ্ছি তো আমরা, আর কোনো রকম মাটিতে ম্যাট্রেস দিয়েছে আমাদেরকে, ম্যাট্রেস দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, শুচ্ছি, কিন্তু আসা পরিবেশটা তো ওইরকম খুবই, কারণ তারা প্রতিনিয়ত কিন্তু সাপ বিচ্ছু মাকড়সা এগুলোর কামড় খাচ্ছে, ওরা লোকাল ইয়েমেনি পিপল, ওরা আমাদেরকে বলেছে, পরে বলেছে ওরা আলকায়দা অ্যারাবিয়ান পেনিনসুলার আলকায়দা সংস্থার সদস্য, তারা কোনো ট্রেস করার কোনো সম্ভাবনাই ছিল না। আমাদের সবসময় মুখ করার সময় ঘরের ভিতর থেকে আমাদেরকে চোখ বেঁধে বের করে তারা ধরে নিয়ে এসে গাড়িতে বসাতো, এবং তারা গাড়ি নিতে আমাদের ঘুরতো। আমরা 8 ঘন্টা থেকে নিয়ে 17 ঘন্টা পর্যন্ত আমরা জার্নি করেছি বিভিন্ন সময়, 17 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা এরকম জার্নি করেছি। তবে এই জার্নিগুলো ছিল পাহাড়ের মধ্যে দিয়ে অথবা মরুভূমির মধ্যে দিয়ে, কিন্তু এগুলো কোথায় নিয়ে যাচ্ছে, কোন প্রদেশে নিয়ে যাচ্ছে, কোন ডিস্ট্রিক্টে নিয়ে যাচ্ছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই ধরনের কোনো ধারণা আমাদের ছিল না। ক্ষতি ওরা বলছে যে ওরা যা ওদের যে দাবি দেওয়া ওদের বক্তব্য অনুযায়ী ওরা বলেছে যে ওদের দাবি দেওয়া পূরণ হচ্ছে, সেই জন্য তারা আমাদেরকে রিলিজ করার ব্যবস্থা করছে। আমাদেরকে কখনো দাবি দেওয়ার কথা কোনো কিছু বলে না ওরা। সাধারণত এই ধরনের অপহরণের পিছনে দাবি দেওয়া থাকে, বন্দি বিনিময় করা, মুক্তিপণ দাবি করা, এই ধরনের দাবি থাকে। আমাদের ক্ষেত্রে হয়তো ছিল, কিন্তু আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না, আমাদেরকে ওরা বলেও নাই। এই জন্য ওরা আমার যখন ভিডিওগুলো তৈরি করে তখন আমাকে বলতে বলা হয়েছে যে তাদের দাবিগুলো যাতে পূরণ করে নেওয়া হয়, কিন্তু দাবিগুলো কি সেটা কখনো, শুধু বলেছে দাবিগুলো যেন তাদের পূরণ করে। আসার পর ইয়েতে প্রেস কনফারেন্সে জানতে পারি যে তারা $3 মিলিয়ন দাবি করেছিল, কোনো যোগাযোগ নাই। আমি শুধু একটা হাতে লেখা কয়েক লাইনের চিঠির মতো পেয়েছিলাম আমার ছেলের কাছ থেকে, যেটা রেড ক্রসের থ্রুতে আমাদেরকে পৌঁছানো হয়েছিল, তাও ও লিখেছে মনে হয় মার্চ মাসে, আমি পেয়েছি এপ্রিল। ওটাতে লেখা ছিল যে আমাকে বলছে যে আমরা ভালো আছি, তা আমাদের জন্য চিন্তা করো না, তুমি শক্ত থাকো, আম্মু এখনও শক্ত আছে, আমরা খুব শীঘ্রই আমাদের দেখা হবে, আমার বিশ্বাস এইটুকুই। আমার এই খুবই এটা ইট ওয়াজ এনকারেজিং, কারণ ওই সময় আমি একটু অসুস্থ ছিলাম, রোজার মধ্যে আমার ওই ডিজিনেস মাথা ঘুরানোর মতো অবস্থা হয়েছিল, খুব আমি ভয় পেয়েছিলাম। তো এটা দেখেই ওরা মনে হয় আমার কাছে এই চিঠিটা নিয়ে আসে যে এটা একটু মরাল বুস্টিং হবে, আসলে মরাল বুস্টিং ছিল ব্যাপারটা। আমাদের ছেড়ে দেওয়ার ব্যাপারে যে পরিস্থিতিটা সেটা আমি আপনাকে বলছি, আমাদের ছেড়ে দেওয়ার পর অনেকে মনে করে যে আমি যখন আপনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আমি হঠাৎ করে আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম, একদম উত্তেজিত হয়ে গেলাম, খুব খুশি, এইরকম কোনো পরিস্থিতি আমাদের জন্য তৈরি হয় নাই। কি কারণটা বলি কেন, কারণ আমাদের এরকম পরিস্থিতি কয়েকবারই হয়েছে যে ছেড়ে দিচ্ছি তোমাদেরকে, ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। সুতরাং শেষ সময় যখন আমাদেরকে বলছে যে ছেড়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের মানসিক মনের মধ্যে কোনো রকম পরিবর্তন নেই, আমরা মনে হচ্ছে এটা ওই আগের মতোই আরেকটি ভুয়া আশ্বাস যে তোমাদেরকে, সেই জন্য ওই রকম কোনো পরিস্থিতি কখনোই তৈরি হয়নি। আমি যখন আবুধাবিতে এসে পৌঁছাই তখনই কেবল আমি কিছুটা ফিল করতে পেরেছিলাম যে আমি হয়তো মুক্ত হয়েছি। তারপরেও আমি যখন দেখছি যে আমি ফ্রিলি, আমার কিছু শপিং করার প্রয়োজন ছিল, আমার একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, আমি যখন দেখলাম যে আমি সেটাও করতে পারছি না, তখনও কিন্তু আমার মনের মধ্যে মুক্ত হয়ে গেছি এই চিন্তা আসার তো কোনো সুযোগ নেই। যতক্ষণ না পর্যন্ত আমি
ফ্রিলি আমার পরিবারের সাথে কথা বলতে পারছি বা বাসায় নিজের ইচ্ছা মতো বাসায় চলে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত। সেই জন্য ওই পরিস্থিতিটা কখনোই কিন্তু আমার আসে না যে এই আমরা মুক্ত হয়েছি ভি সাইন দিয়ে, হ্যাঁ মুক্ত আমরা, স্বাধীন আমরা, এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু কখনোই আমাদের কারোরই হয়নি। আমার সাথে যে আমার চার স্টাফ ছিল ইয়েমেনি, তাদেরও তৈরি হয়নি, তারাও ওই রকম হতাশ অবস্থায় ছিল। তারাও মনে করতো যে এটা হয়তো এরকমই পুরানো আশ্বাসগুলোর মতো আরেকটা আশ্বাস যে আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে ছেড়ে দেওয়ার কথা তৈরি হয়েছিল আমাদেরকে অপহরণ করার 3 দিন পর, তোমাদেরকে ছেড়ে দিতে নিয়ে যাচ্ছি, যে রিলিজ করার জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু সেই রিলিজ গত 18 মাসে হয়নি। সুতরাং আমাদের ওই ওই মানসিক পরিস্থিতি কখনই তৈরি হয়নি যে আমি উচ্ছ্বসিত হয়ে গেছি আমার মুক্তির খবর শুনে, এই ধরনের পরিস্থিতি কখনই তৈরি হয়নি। চমৎকার চমৎকার, খুবই রিলিভড, আমার ফ্যামিলির সাথে আছি, আমি খুবই রিলিভড। শুধু আমার মেয়ে আসে না এখনও, সে কানাডাতে আছে, তার আসতে একটু তার পাসপোর্ট বিষয়ে কিছু জটিলতা থাকার কারণে সে আসতে পারতেছে না, কিছু পরে হয়তো আসবে। বাট আমি অত্যন্ত আনন্দিত, রিলিভড। এখন আমি শুলেই ঘুমে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়তে পারতেছি। সুফিউল আনাম যখন বন্দি জীবন কাটাচ্ছেন তখন দেশে তার পরিবার পরিজন উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছিলেন। তবে দীর্ঘ 18 মাস পরে সাবেক সেনা কর্মকর্তা ফিরে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান এবং প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান তার পরিবার। মানে আমি দুপুর 10-12টা থেকে চিন্তা করছিলাম যে কল দিচ্ছে না কেন, কল দিচ্ছে না, এরকম করতে করতে রাত 12টা 1টা 3টা পর্যন্ত আমি জেগেছিলাম। আমি রাত 3টার সময় আমি ওকে মেসেজ দিলাম যে তুমি যখনই আসো জাস্ট একটা মেসেজ দিয়ে রেখো যে ফিরলাম, তাহলে আমি নিশ্চিন্ত হব, ঘুম থেকে উঠে আমি দেখতে পারবো যে ফিরেছে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার মেসেজ, আমি মুখও ধুই নাই, জাস্ট ঘুম থেকে উঠে আগে দেখলাম কোন মেসেজ আসছে নাকি। খুবই মন খারাপ হলো মেসেজ না দেখে, এবং ভয় পাশাপাশি ভয়েও ছিলাম। তারপরে তো ওয়েট করছি, মনটাও আমার খুব অস্থির লাগছে। রাত ঠিক দুপুর 12টার দিকে কল আসছে যে তোমার হাজব্যান্ড এরকম কিডন্যাপ এরকম। তো আমার তখন সত্যি কথা বলতে আমি সেন্স কাজ করছিল না, আমি কোনো কথাই বলতে পারছিলাম না। আমি বললাম আমার ছেলেকে বলি তোমাদের সাথে কথা বলতে, তখন আমার ছেলে তাদের সাথে যোগাযোগ করলো। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউনাইটেড নেশনস দুটাই খুবই মেজর রোল প্লে করেছে এবং দে হ্যাভ বিন এক্সট্রিমলি কোঅপারেটিভ। আমরা উই হ্যাভ নট রিসিভড এনিথিং আদার দেন কোঅপারেশন ফ্রম দিস টু এজেন্সিজ, অ্যান্ড যেটা আলটিমেটলি হলো যে বাংলাদেশ গভর্নমেন্টের আন্তরিক প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এবং তার উনি যে এজেন্সিগুলোকে ডিরেক্ট করেছেন এবং যত অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিগুলো আছে বাংলাদেশে যারা ইনভলভ ছিল, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তাদের প্রতি এবং তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে।